প্রথম প্রশ্ন হচ্ছে কোন বরের বিয়ে হয় না? গোবর গোবর। কোন নারী নারী নয়? হ্যাঁ ডিকশনারি ডিকশনারি। বাট আপনাদের তিনটা প্রশ্নের आंसर একদম রাইট হয়ে গেছে। হ্যাঁ আপনারা কংগ্রাচুলেশনস আপনাদের। সাধারণ ওদিকে দাঁড়ান। যে গিফটটি দেখতে পাচ্ছেন এটা আমি আপনাদেরকে দিতে ইচ্ছুক, বাট আমার তিনটা প্রশ্নের মধ্যে দুটো প্রশ্নের आंसर দিতে হবে। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করে দেখো। হ্যাঁ হবে দিলে হবে না? হ্যাঁ যেহেতু ভালো। ওকে ঠিক আছে। আচ্ছা আমি প্রশ্নে আসি। হ্যাঁ প্রথম প্রশ্ন হচ্ছে কোন বরের বিয়ে হয় না? কোন বরের বিয়ে হয় না? গোবর গোবর। আর একটু রিলেটেড আছেন বাট আর একটু ভাবতে হবে। খবর খবর শিওর। হ্যাঁ খবর। আমি বলেছি তিনটা প্রশ্নের মধ্যে দুটো আনসার দিলে আর একটা হলে ওকে নাই। আচ্ছা কোন ঝিলে শাপলা নাই? কোন ঝিলে শাপলা নাই? আরেকটু মতো শাপলা নাই। আরেকটা হবে আরেকটু আগের মতো দাদা মানে তো এরকম। নেক্সটে যাব, সময় তো দেওয়া লাগে একটু। সময় নেন বললে নেক্সটে। এই যে এরকম দাদা আমার এটা এরকম ক্লু দিলে আরো এই যে। আচ্ছা আমি ক্লু দিচ্ছি। ক্লু হচ্ছে যে আপনার দাদা তো কি হয় ওটা হচ্ছে যে আমাদের সবচেয়ে ফেভারিট একটা জায়গা, ওটা প্রায় অনেক বই পুস্তকেও। হাতির জেল। হাতির জেল তো স্যার। হাতির জেল। হাতির জেল। নেক্সটে যাই। দুটো প্রশ্ন। কোন নারী নারী নয়? এটা কি হয় নাই বলি আমি এটার আনসার দিই। কোন নারী নারী নয়? ডিকশনারি। হ্যাঁ ডিকশনারি। কি রে ভাই আপনার পেটে কি সব বুদ্ধি? ডিকশনারি। আপনার পেটে কি সব? ইয়েস। মানে আপনি কিভাবে? আপনাদেরকে কি গিফট দেওয়া উচিত? না এটা হচ্ছে গ্রুপ যেহেতু আসছে আমার তিনটা প্রশ্নের মধ্যে দুটো আনসার দিতে পারলে গিফট। আপনারা কি জিতছেন? কিভাবে যে দেই আপনাদেরকে আমার একদম মন চাচ্ছে না। তিনটা তো একটা আর কি। আচ্ছা যাই হোক ধরি। আচ্ছা আপনারা তিনজন, তিনজনকে তো একটা গিফট দেওয়া, এটা তো একজন। জি এই যে আমাদের কাছে।